এবার আরেকজন দর্শকের প্রশ্ন, রোজা থাকা অবস্থায় কি টুথপেস্ট ব্যবহার করার অনুমতি আছে? টুথপেস্ট ব্যবহারের ব্যাপারে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে টুথপেস্ট ব্যবহারের অনুমতি আছে। শেখ বিনবাজও বলেন, আল্লাহ তাকে রহমত করুন, তিনি বলেছেন পেস্ট আর ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করাটা অনেকটা মেসোয়াকের মতো। আর নবী মেসোয়াকের ব্যবহারে কখনো নিষেধ করেননি, কোনো সমস্যা নেই, এতে রোজা ভাঙবে না। তবে খেয়াল রাখবেন টুথপেস্ট যেন গিলে না ফেলেন, টুথপেস্ট গিলে ফেলাটা নিষিদ্ধ। সেজন্য কিছু বিশেষজ্ঞ বলেন এটা মাকরু, যে টুথপেস্টের স্বাদ ভালো হলে অনেকেই হয়তো খেয়ে ফেলতে পারে, সেজন্য অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরু। তবে সঠিক নিয়ম হচ্ছে সাবধান থাকতে হবে, যে টুথপেস্ট খেয়ে ফেলবেন না, তাহলে টুথব্রাশ ও পেস্ট ব্যবহার করতে পারেন, এতে আপনার রোজা ভাঙবে না। আচ্ছা, খুব সুন্দর।